জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের অভিযানের লক্ষ্য অর্জনের পথেই রয়েছে পুতিন। যেকোনো মুহূর্তেই ইউক্রেন ধূলিসাৎ হয়ে যেতে পারে, মহাবিপদে রয়েছে এবার জেলেনস্কি। দেশে হারা বাইডেন। এরপর জানিয়ে দেব ইরানের নৌবাহিনীর নয় কৌশলগত সিস্টেম এবং সরঞ্জাম উন্মোচন। পরাশক্তিকে উপেক্ষা করে ইরান স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে বলছে জেনারেল সালামি। এদিকে চলতি মাসেই বৈঠকে বসতে পারেন পুতিন ও এরদোগান। এবং জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে জাতিসংঘে যুক্তি পেশ উত্তর কোরিয়ার। আরও জানিয়ে দিব আহমদ নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা, বিপুল ক্ষতির মুখে ইউক্রেনীয় সেনা। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন ইসরায়েল একটি কট্টরপন্থী ইহুদিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্রে মুসলিমদের ওপর অযাচিতভাবে একের পর এক হত্যা, গুলিবর্ষণ, হামলা, মুসলিমদের বাড়িঘর ভেঙে চড়ে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে এই কট্টরবাদী ইহুদিবাদীরা। এই কট্টরবাদীদের শায়েস্তা করতে মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজন। ইতিমধ্যে মুসলিম বিশ্ব ঐক্যের পথে হাঁটছে, আর পুরোপুরিভাবে যদি মুসলিম বিশ্ব ঐক্য গঠনে সফলতা অর্জন করে তাহলেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে ইসরায়েল, এই চরমপন্থীরা। অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে ইসরায়েলের। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন অভিযানের লক্ষ্য অর্জনের পথে রয়েছে পুতিন। যুদ্ধে কোনো সহজ উত্তর নেই। ইউক্রেনের নেতৃত্বকে মনে রাখতে হবে, যুদ্ধে সবকিছু পরিকল্পনা মতো হয় না। কোনো অলৌকিক ঘটনা ছাড়া রুশ সেনার পিছু হটার বা যুদ্ধে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আপাতত নেই। কয়েক সপ্তাহের মধ্যে বরফ গলতে শুরু করবে এবং ইউক্রেনের মাঠ ঘাট আবারও কাদায় ভরে যাবে। এর ফলে প্রধান দুই একটি সড়ক বাদে বাকি রাস্তাগুলো দুর্গম হয়ে উঠবে। ফলে এবছর যুদ্ধে আর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা না যাওয়ার খুব বাস্তব সম্ভাবনা রয়েছে। এর ফলে যুদ্ধ আরও এক বছর স্থায়ী হতে পারে, বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে। নির্বাচনের মুখোমুখি ইউক্রেনের বহিরাগত সমর্থকদের মধ্যে সমাজের রাজনৈতিকভাবে উচ্চ ভিলাসী সেক্টর থেকে ঘরোয়া চাপ থাকবে। ক্ষমতায় থাকা ব্যক্তিরা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের লেনদেনের ক্ষেত্রে আরো শক্তিশালী হিসেবে দেখা দেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন। আমরা ইতিমধ্যেই অস্ত্র এবং কূটনৈতিক সমর্থনের জন্য ইউক্রেনকে কতটা কৃতজ্ঞ হওয়া উচিত তা নিয়ে পশ্চিমাদের কথা বলতে দেখেছি। এতে রাশিয়ার পক্ষে সমর্থনকারীরা যুদ্ধক্ষেত্রে নতুন পদক্ষেপের দাবি করতে পারে বা অস্ত্র স্থানান্তর বন্ধ করার হুমকি দিতে পারে। এ ধরনের সমস্যা প্রতিহত করার জন্য মার্কিন নেতৃত্বে ন্যাটোর ভেতরে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। এবং তারপরেও সামনে রয়েছে আরো বড় সমস্যা, 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপাতত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা নিয়ে মার্কিন মিডিয়াগুলো ব্যস্ত থাকলেও ইউক্রেনের সমর্থনের বিষয়টি মার্কিন রাজনীতিতে আগের চেয়ে আরো বেশি উত্তেজনাপূর্ণ বিষয় হয়ে উঠতে বেশি সময় লাগবে না। সেখানে ট্রাম্প ক্ষমতায় আসলে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনেরও পরিবর্তন হতে পারে, কারণ ট্রাম্প বহুবারই যুদ্ধে উস্কানি দেওয়ার পরিবর্তে থামানোর কথা বলেছেন। এবং তার প্রতি জনসমর্থন যেভাবে বাড়ছে তাতে তার ক্ষমতায় আসার ভালো সম্ভাবনা রয়েছে। আপাতত সময় এখনো কিছুটা ইউক্রেনের পক্ষে, কিন্তু স্থির অবস্থা যুদ্ধক্ষেত্রে কৌশল পরিবর্তন করতে বাধ্য করেছে। দ্বন্দ্ব যদি এখনকার মতো মোটামুটিভাবে স্থির থাকে তাহলে জেলেনস্কিকে রাজনৈতিকভাবেও কৌশল পরিবর্তন করতে হতে পারে এবং তার জন্য তিনি খুব একটা সময়ও পাবেন না। সূত্র দ্য টেলিগ্রাফ। পরাশক্তিকে উপেক্ষা করে ইরান স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে বলছে জেনারেল সালামি। ইরানের নৌবাহিনীর নয় কৌশলগত সিস্টেম এবং সরঞ্জাম উন্মোচন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কমান্ডার ইন চিফ বলেছেন, ইরানের শক্তির মূল কাঠামো অদৃশ্য। আমরা শত্রুদের নিষেধাজ্ঞার মধ্যেই ক্ষমতার অধিকারী হয়েছি বলেও তিনি উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জাতি পরাশক্তিগুলোর ইচ্ছার বিরুদ্ধে স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবিভাগ আজ শত শত নয়া কৌশলগত সিস্টেম এবং সরঞ্জাম উন্মোচন করেছে। IRGC-র কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসাইন সালামি, IRGC-র নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল আলী রেজা তাংসিরি সহ একদল সামরিক ও জাতীয় কর্মকর্তার উপস্থিতিতে এগুলো উন্মোচন করা হয়। IRGC-র নৌবাহিনীতে এইসব নতুন সিস্টেম এবং সরঞ্জাম যোগ করার অনুষ্ঠানে জেনারেল সালামি বলেন, ইরানি জাতি
বিরাজমান অন্যায় ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে শক্তিশালী হওয়ার উপায় খুঁজে পেয়েছে। মর্যাদাপূর্ণ বিজয়ের জন্য জিহাদের লক্ষ্যে সুসজ্জিত হওয়াকে ইরান সম্মান ও বীরত্বের গ্যারান্টি বলে মনে করে। আইআরজিসির কমান্ডার ইন চিফ আরো বলেন, আমরা শত্রুর সাথে লড়াই করে এবং তাদের সম্পর্কে জেনে বুঝেই অগ্রসর হয়েছি। কয়েক দশক ধরে হুমকি ও বিপদের মাঠে দাঁড়িয়ে আমরা শক্তিশালী হওয়ার উপায় খুঁজে বের করেছি। প্রকৃতপক্ষে শত্রুরাই ইরানের এই উন্নতির প্রধান কারণ। মেজর জেনারেল সালামি এ অঞ্চলে শত্রুদের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের শত্রুদের বিচিত্র শত্রুতা মোকাবেলা করার অত্যাবশ্যকীয় প্রয়োজনে আমাদের দেশের মেধা ও প্রতিভাগুলো কাজে নেমে পড়তে। চলতি মাসেই বৈঠকে বসতে পারেন পুতিন ও এরদোগান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুরস্ক সফর আগস্টে হতে পারে, তবে সঠিক তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তুর্কি নেতা রজব তাইফ এরদোগান বলেছেন, সাংবাদিকদের প্রশ্নে এরদোগান বলেন, সঠিক তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এই মুহূর্তে পররাষ্ট্র গোয়েন্দা মন্ত্রীরা বিষয়টি নিয়ে কাজ করছেন। আমি আশা করি তাদের কাজের ফলে আগস্টের সফরটি অনুষ্ঠিত হবে, যখন পুতিন তুরস্ক সফর করবেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ 3 আগস্ট বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার তুর্কি সমকক্ষ রজব তাইফ এরদোগানের মধ্যে বৈঠকের স্থান এবং সঠিক তারিখ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমন্বয় করা হবে। একদিন আগে পেসকভ উল্লেখ করেছিলেন যে বৈঠকের জায়গাটি আলোচনা করা হবে, এটি অগাত্তা তুরস্ক নয়। একই সময়ে তিনি স্মরণ করেন যে এরদোগান পুতিনকে তুরস্কে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রতাস, পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে জাতিসংঘে যুক্তি পেশ উত্তর কোরিয়ার। জাতিসংঘে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র রাখা এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার অধিকারের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছে। শনিবার জাতিসংঘে পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি কিম সং। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিম সং দক্ষিণ কোরিয়ার সাথে OKUS বা ওকোস জোট এবং পারমাণবিক উপদেষ্টা কমিটির ব্যাপারে আমেরিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি পিয়ং ইয়ংয়ের সার্বভৌমত্ব নিরাপত্তাকে যারা সম্মান করে তাদের জন্য কখনোই হুমকি হবে না। ওকস হলো একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরি ও স্থাপনে সাহায্য করতে গঠিত হয়েছে। এই জোটের মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পার্শ্বত্বের সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হবে। উত্তর কোরিয়ার এই কূটনৈতিক বলেন, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য নয়। NPTতে স্বাক্ষরকারীদের পক্ষে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষার বৈধ অধিকার নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বলে। আখমত নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা, বিপুল ক্ষতির মুখে ইউক্রেনীয় সেনা। ইউক্রেনের সশস্ত্র বাহিনী আখমত স্পেশাল ফোর্স কমান্ডো ইউনিট দ্বারা নিয়ন্ত্রিত সেক্টরগুলিতে ধাক্কা দেওয়ার জন্য যথাসম্ভব কঠোর চেষ্টা করছে, কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। আখমত প্রধান এবং রাশিয়ার দ্বিতীয় সেনা কর্পোর্সের ডেপুটি কমান্ডার অ্যাপ্রিল আলাউদ্দিনভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হ্যাঁ, প্রতিপক্ষ আমাদের ইউনিটগুলো যেখানে অবস্থান করছে সেসব সেক্টরে ধাক্কা দেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করছে, কিন্তু এখনো পর্যন্ত শত্রুদের বড়াই করার কোনো ফল নেই, কারণ তারা ভয়ানক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, আলাউদ্দিনভের মতে সংঘর্ষের এলাকার পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি এমন নয় যে তারা ইন্টারনেটে এটি বর্ণনা করে, এখানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা প্রতিদিন শত্রুর হার্ডওয়ার্ককে নির্মূল করছি, তিনি যোগ করেছেন। সূত্রতাস, পশ্চিম তীরে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলের। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের গুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। রামাল্লার পূর্ব দিকে বুরকা গ্রামে এক বসতি স্থাপনকারীর গুলিতে কোশাই জামাল মাতান নামে 19 বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়। এর আগে ইসরায়েলি সেনাদের গুলিতে মাহমুদ আবু সান নামে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার সকালে বার্তা সংস্থা AFP-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার বাহিনী সেনারা